এটা হচ্ছে সাতক থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে, মানে সাতক থেকে বের হওয়ার পর যে ব্রিজটি পাওয়া যায়, মানে প্রথম যে ব্রিজটি পাওয়া যায়, এই ব্রিজটি হচ্ছে সেই ব্রিজ। সাতক থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময়, সাতক থেকে বের হওয়ার সময় যে ব্রিজটি প্রথম পাওয়া যায়, এটা হচ্ছে সেই ব্রিজ। এটার কাজ চলতেছে, এই ব্রিজটি ভাঙ্গা হয়েছে, কাজ চলতেছে। আর এই ব্রিজটি হচ্ছে সাতক থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় একেবারে শেষ ব্রিজ, অর্থাৎ গোবিন্দগঞ্জের আগে যে ব্রিজটি, এই ব্রিজটি হচ্ছে সেই ব্রিজ। মানে গোবিন্দগঞ্জ থেকে সাতকে যাওয়ার সময়, গোবিন্দগঞ্জ থেকে বের হওয়ার সময় যে ব্রিজটি প্রথম পাওয়া যায়, এই ব্রিজটি হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজটিও ভাঙ্গা হয়েছে এবং কাজ চলতেছে। এখানে প্রতিদিন একবার দুবার জ্যাম লেগে যায়, কারণ ব্রিজ ভাঙ্গার কারণে বিকল্প রাস্তা করা হয়েছে, আর সেই বিকল্প রাস্তায় মাঝের মধ্যে জ্যাম লেগে যায়, অনেক লম্বা জ্যাম হয় মাঝের মধ্যে। তো এখানেও কাজ চলতেছে। এখানে দেখা যাচ্ছে যে একটি লম্বা জ্যাম লেগেছে, ব্রিজের ওই পারেও গাড়ি আছে, এই পারেও গাড়ি আছে, এবং এখানে অনেক ধুলাবালিও থাকে, কারণ বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে, তাছাড়া এখানে ব্রিজের কাজ চলতেছে, সেজন্য এখানে ধুলাবালিও থাকে। মাস্ক না পরে এদিকে যাওয়াটা ঠিক হবে না। এখানে দেখা যাচ্ছে যে ব্রিজের কাজ চলতেছে। যন্ত্রের মাধ্যমে ব্রিজের কাজ চলতেছে। যন্ত্র দিয়ে এখানে বেইসের কাজ চলতেছে। যন্ত্রের ব্যবহারের কারণে এখানে লেবারের পরিমাণ কম, কারণ একটা যন্ত্রই অনেক মানুষের কাজ করে ফেলে। সেজন্য এখানে দেখা যাচ্ছে রড আছে, পাথর আছে, সব রেডি রাখা হয়েছে। কাজ অবিরত চলতেছে, আশা করা যাচ্ছে খুব দ্রুত কাজ সম্পন্ন হবে, এবং কাজ সম্পন্ন হলে সাতক টু গোবিন্দগঞ্জ অনেক বড় রাস্তা হয়ে যাবে, এবং ব্রিজগুলাও খুব মজবুত হয়ে যাবে। ব্রিজ হওয়ার পর এখানে আর সম্ভবত জ্যাম লাগার কোনো সুযোগ থাকবে না, খুব সহজে যানবাহন চলাচল করতে পারবে। এখানে দেখা যাচ্ছে লম্বা জ্যাম লেগেছে, বিকল্প রাস্তার এই পারেও যানবাহন আছে, আবার ওই পারেও যানবাহন আছে। এখানে অনেক লম্বা জ্যাম ছিল, প্রায় 50 মিনিট জ্যাম ছিল এখানে। ট্রেনটা ধীরে ধীরে ছুটতেছে, গাড়ি এদিকে আসতেছে দেখা যাচ্ছে, ওই পারের গাড়ি এই দিকে আসতেছে, অর্থাৎ গোবিন্দগঞ্জ থেকে।